ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সময় তো শেখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আপনাকে অনেক বেশি ভালোবাসি, আহাব্বাকুমুল্লাহু জামিয়ান। আমার একটি প্রশ্ন, জামাতে সলাত আদায় করার সময় ইমামের সাথে সুরা ফাতিহা পড়ার পর অন্য সুরা মিলানো যাবে, যেমন জোহর ও আসর প্রথম দুই রাকাতে, যদি বিস্তারিত একটু বলতেন তাহলে অনেক উপকৃত হতাম। জামাতে সলাত আদায় করেছেন মুক্তাদি হয়ে, সলাত আদায়কারী হচ্ছে তিন রকমের, ইমাম, মুক্তাদি আর একাকী। ইমাম সুরা ফাতিহা পড়বে, তার সাথে একটি সুরা মিলাবে, অতিরিক্ত সুরা মিলানো বা কয়েকটি আয়াত মিলানো, এটি হচ্ছে সুন্নাত। সুরা ফাতিহা পড়া হচ্ছে ফরজ রুকুন। একাকী সলাত আদি করলে ঠিক ওই রকমই সুরা ফাতিহা পড়া ফরজ রুকুন, আর তারপরে কিছু আয়াত অথবা সুরা মিলাবে প্রথম দুই রাকাতে, তৃতীয় চতুর্থ রাকাতে শুধু সুরা ফাতিহা পড়বে। আর তৃতীয় মুসল্লি হচ্ছে মুক্তাদি হয়ে পেছনে ইমামের সলাত আদায় করা, যদি পেছনে সলাত আদায় করেন তাহলে সুরা ফাতিহা পড়বেন কিনা এই নিয়ে দ্বিমত থাকলেও শক্তিশালী দলিল ভিত্তিক যে মতটি সেটি হচ্ছে সুরা ফাতিহা প্রত্যেক নামাজিকে পড়তে হবে, ইমাম হোক, একাকী হোক, মুক্তাদি হোক। লা সলাত আলিমাল্লাম ইয়াকরা বি ফাতিহাতিল কিতাব, যে সুরা ফাতিহা পড়া তার সলাত হয় না। বাকি থাকলো মুক্তাদিরা সুরা ফাতিহার পরে আর অতিরিক্ত কোনো সুরা পড়বে কি না। যদি জেহরি সলাত হয়, সলাত দুই রকমের, মানে উচ্চ স্বরে কেরাত হচ্ছে, মাগরিবের সলাত, এশার সলাত, ফজরের সলাত, এই যে ছয় রাকাত সলাতে উচ্চ স্বরে ইমাম তেলাওয়াত করছেন আর ইমামের তেলাওয়াত শুনছেন, তাহলে শুধুমাত্র সুরায় ফাতিহা পড়বেন। ফালা তাফালু ইল্লা বিল উম্মিল কোরআন, তোমরা সুরা ফাতিহা ছাড়া আর অন্য সুরা পড়িও না। ফজরের সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামদের কাউকে পড়তে দেখে বলেছিলেন, ফা ইন্নাহু লা সালাতা লাহু ইল্লা ইয়াকরা বিহা, সুরা ফাতিহা যে পড়ে না তার সালাত হয় না। তাহলে স্পষ্ট হয়ে গেল বিষয়টি। বাকি থাকলো সিররি সালাত, জোহর এবং আসরের সালাত। জোহর আর আসরের সালাতের প্রথম দুই রাকাতটি, প্রথম রাকাত এবং দ্বিতীয় রাকাত, এই রাকাতগুলিতে মুক্তাদিরা সুরা ফাতিহার পরে অন্য সুরাগুলি পড়বে না, চুপ থাকবে। অধিকাংশ আলেমরা বলছেন সুরা ফাতিহা মুক্তাদিদের পড়া কাজ, মুক্তাদিরা শুধু সুরা ফাতিহা পড়বে। কিন্তু বেশ কিছু গবেষক আলেমা ইকরামগণ, যেমন আলেমা শেখ নিবাজ রহমতুল্লাহ আলী, তিনি বলেছেন, আর এই মতটি শক্তিশালী যে শুধু নীরব না থেকে সুরা ফাতিহার পরে অন্য অন্য সুরা পড়তে থাকবে। নীরব থাকলে শয়তানি ওয়াসওয়াস আসবে, দুনিয়ার বিভিন্ন খেয়াল আসবে, সেগুলি থেকে মুক্ত থাকার জন্য। আর সালাতে এরকম নীরব না থেকে আল্লাহর জিকির আজকারে মশগুল থাকা, আর একটি গুরুত্বপূর্ণ জিকির আজকার হচ্ছে অতিরিক্ত সুরা পড়া, এবং সাহাবায়ে কেরামগণ পড়তেন, এর দলিলটি বলি, সাহাবায়ে কেরাম যে পড়তেন এর দলিল আপনাদেরকে শোনাই, সোনান ইবনে মাজার হাদিস, হাদিস নম্বর 843। সেই হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, তাহলে সাহাবি বর্ণনা করছেন, কুন্না নাকরাউ ফি যোহরি ওয়াল আসরি, আমরা জোহর আর আসরে পাঠ করতাম, খালফাল ইমাম, ইমামের পেছনে, ফির রাকাতাইনিল উলাইয়াইনে, প্রথম দুই রাকাত, প্রথম এবং দ্বিতীয় রাকাত, বেফাতিহাতিল কিতাব সুরায় ফাতিহা পড়তাম, ও সুরা এবং তার সাথে আরেকটি করে সুরা পড়তাম, অফিল ওখরাইনে, আর শেষ দুই রাকাতে, তৃতীয় চতুর্থ রাকাতে বেফাতিহাতিল কিতাব শুধু সুরা ফাতিহা পড়তাম। আল্লামা আলবানী রাহমাহুল্লাহ হাদিসটিকে সহি ইবনে মাজাতে সহি বলে আখ্যায়িত করেছেন। তো আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। এই জন্য উত্তম হচ্ছে যে নীরব না থেকে, আর সাহাবায়ে কেরামদের আমল ছিল জোহর আর আসরে যে সময়টা পাচ্ছেন সুরা ফাতিহা পড়ার পরে, আপনি অন্যান্য সুরা বা আয়াত যতটা পারবেন পড়তে থাকবেন, ইমাম রুকু যাবে তখন আপনি রুকুতে চলে যাবেন।